গত সোমবার ঘটে যাওয়া কানাডার টরন্টোতে একটা মর্মান্তিক সড়ক দুর্ঘটনা সম্পর্কে এরই মধ্যে আমরা সবাই জেনে গেছি। সংবাদটি দুঃখজনক, অত্যন্ত দুঃখজনক, সেটি আপনাদের সামনে আবার রিপিট করছি। টরন্টোর অদূরে 427 হাইওয়ে ও ডানভাস ইন্টারসেকশনের সন্নিকটে সোমবার রাতে এক ভয়াবহ দুর্ঘটনায় আরিয়ান দীপ্ত, শাহরিয়ার খান ও অ্যাঞ্জেলা বারুই নামের তিন বাংলাদেশি নিহত ও নিবিড় কুমার, আমাদের কণ্ঠশিল্পী, জনপ্রিয় কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ দাদার একমাত্র সন্তান মারাত্মক আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। দুইজন স্পট ডেড। আর মেয়েটিকে যখন আহত অবস্থায় হসপিটালে আনা হয় পরদিন সকালবেলায় তাকে মৃত ঘোষণা করা হয়েছে, অর্থাৎ মঙ্গলবার 14 তারিখ। এবং নিবিড় কুমার এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। ভীষণ মর্মান্তিক একটি ঘটনা। উজ্জ্বল স্বপ্নের, ভবিষ্যতের স্বপ্ন নিয়ে তাদের বাবা মা তাদেরকে বিদেশে পাঠিয়েছে উচ্চশিক্ষার্থে। তারা রুলস ব্রেক করেছে এবং ওভার স্পিড করেছে, আমরা জানি যে, এবং তারা মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছে এবং তিনটি তাজা প্রাণ ঝরে গেছে। আমরা এই খবর আর শুনতে চাই না, আমরা এই ধরনের খবর আর শুনতে চাই না। কুমার বিশ্বজিৎ দাদার সন্তান নিবিড় সুস্থ হয়ে ফিরে আসুক এবং যে তিনজন মারা গেছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। এই ক্ষেত্রে আমার কিছু বক্তব্য আছে। মৃত্যুর খবরটা আমরা সবাই জানি, সড়ক দুর্ঘটনার খবর আমরা দেখেছি, আমাদের দেশেও প্রচুর দুর্ঘটনা ঘটে। যে আমরা শুধুমাত্র সৌদি আরবে কাজ করতে গেলে, সিঙ্গাপুরে কাজ করতে গেলে, তাদেরকে মালয়েশিয়ায় কাজ করতে গেলে তাদেরকে আমরা সেই দেশের আচার আচরণ নিয়মকানুন শিখাই, কিন্তু এখন থেকে প্রয়োজন হবে যারা স্টুডেন্ট ভিসা পাবেন, স্টুডেন্ট ভিসা নিয়ে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া অথবা ইউরোপের বা ইংল্যান্ডে যাবেন, তাদেরকে অবশ্যই কাউন্সেলিং করতে হবে স্টুডেন্ট ভিসা পাওয়ার পর, যে তুমি যাচ্ছ কিভাবে, যাবে কিভাবে, থাকবে কিভাবে, সেই দেশের নিয়মকানুন মানবে, কী কী নিয়ম তোমাকে অবশ্যই মানতে হবে, সেগুলো অবশ্যই তাদেরকে পরিবার থেকে যেমন শিক্ষা দিতে হবে, এবং যেসব স্টুডেন্ট ভিসার কাজে যারা জড়িত আছেন, যারা ভিসা প্রসেস করেন, তাদেরকেও এই বিষয়টি সম্পর্কে স্টুডেন্টদেরকে জানাতে হবে। তুমি কানাডা যাচ্ছ, এই এই নিয়মকানুন, কিন্তু তুমি অস্ট্রেলিয়া যাচ্ছ, এই এই নিয়মকানুন তোমাকে মেনে চলতে হবে সবসময়। তুমি ইউএসএ যাচ্ছ, এই নিয়মকানুন তোমাকে মেনে চলতে হবে। আপনি ড্রাইভিং জানা ভালো, এখানে কোথায় উন্নত দেশগুলোতে কোথায় কীভাবে ড্রাইভ করতে হবে সেটা কিন্তু লেখা আছে, আমাদের দেশেও লেখা আছে, আমরা মানি না, অনেকেই মানি, কিন্তু এখানে স্কুলের পাশ দিয়ে আপনাকে যেতে হলে কীভাবে গাড়ি ড্রাইভ করতে হবে, স্পিড কী থাকবে, লিমিট কী থাকবে, হসপিটালের পাশ দিয়ে যেতে হলে আপনার গাড়ির স্পিড কী হবে আপনি যদি ড্রাইভ করেন, এবং লোকালয়ের পাশ দিয়ে, আবাসিক এলাকার পাশ দিয়ে যেতে হলে আপনার স্পিড কী হবে সেটা লেখা আছে, সেটা আপনাকে অবশ্যই মানতে হবে, আপনি নাও মানতে পারেন। গভীর রাতে আপনি হয়তো চলে যাচ্ছেন, কেউ আপনাকে দেখছে না, কিন্তু আপনি নাও মানতে পারেন, কিন্তু একদিন পরেই আপনি দেখবেন আপনার বাড়িতে একটা স্লিপ চলে এসছে আপনার গাড়ির ছবি সহ, নাম্বার প্লেট সহ, যা আপনার $500 আপনাকে জরিমানা করা হলো। আইনের কঠোর বাস্তবায়ন রয়েছে। এই যে আমরা দেখতে পাচ্ছি সড়ক দুর্ঘটনায় এর আগেও অনেক বাংলাদেশি নিহত হয়েছেন, এখন এই তিনটি মৃত্যু কিন্তু খুব আলোচিত। এবং কুমার বিশ্বজিৎ দাদার একমাত্র সন্তান, তারা তাদের দাদার এবং তার স্ত্রীর এখন কি অবস্থা বুঝতেই পাচ্ছেন। নিবিড় ওভার স্পিড করেছে, যেটি আমরা শুনতে পাচ্ছি ওভার স্পিড করেছে, সেই যদি এই অ্যাক্সিডেন্ট না হতো তাহলে তাকে কিন্তু ফাইন করা হতো, কিন্তু এমন কাজ হয়ে গেছে, এখন আর ফাইন কোথায়, এখন তো নিজেরা ফাইন, নিজেদের জীবন দিয়ে দিয়েছে, নিজেরা কষ্ট পাচ্ছে, পরিবারকে কষ্ট দিচ্ছে, দেশবাসীকে কষ্ট দিচ্ছে। একটা দুঃখ তো আমাদের রয়েছে যে আমাদের দেশের চারজন প্রীতি সন্তান তারা বিদেশে পড়াশোনা করতে গেছে, ভালো পড়াশোনা করে আসবে, উচ্চতর ডিগ্রি নিয়ে আসবে, বাবা মার মুখ উজ্জ্বল করবে, দেশের সম্মান বৃদ্ধি করবে, সেটি তো আমরা চাই। যাই হোক, আমি আমাদের দেশের রাস্তায় একটি সাইনবোর্ড দেখেছি, একেবারে না যাওয়ার চেয়ে আসতে যাওয়া ভালো, মানে দুর্ঘটনায় পতিত হবেন আমরা চাই না। আপনি একেবারে না যাওয়ার চেয়ে, মানে মৃত্যু আপনার সামনে, কিন্তু আপনি ওভার স্পিড নিয়ম না মানবেন, আপনি কিন্তু অ্যাক্সিডেন্ট হতে পারেন, আপনার মৃত্যু হতে পারে, অথবা অন্যের মৃত্যু ঘটাতে পারেন, আপনি আপনার মাধ্যমে অন্যের মৃত্যু হতে পারে, একেবারে না যাওয়ার চেয়ে আসতে যাওয়া ভালো, এটি যাতে আমরা মেনে চলি। পৃথিবীর কোথাও আমরা রুলস ব্রেক করব না। কুমার বিশ্বজিৎ দাদার সন্তান যাতে সুস্থ হয়ে ফিরে আসে সেটি প্রত্যাশা করছি ভীষণভাবে, এবং যে তিনজন নিহত হয়েছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। সমবেদনা কীভাবে জানাবো, তবুও বলছি সমবেদনা তো আর হবে না, মানে তাদের ব্যথায় আমরাও সমবেথী হব কীভাবে, যাদের সন্তান গেছে তারা জানে।
মর্মবেদনা কষ্ট, তবু তাদের আত্মার শান্তি কামনা করছি। ধন্যবাদ সবাইকে।